আজকে রান্না হবে হচ্ছে ইলিশ মাছ। হ্যাঁ, একদম সিম্পল করে শুধু আনারস দিয়ে একটা ইলিশ মাছ কত মজা হয় সেটা দেখা রান্না করব। আর থাকবে একটা আনারস, আনারসটাকে কেটে পেস্ট করে নিব। পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা আর দিব কিছু পেঁয়াজ বাটা আর একটু আদা বাটা। আনারসটাকে আগে ছোট করে কেটে পরিমাণটা দেখানোর জন্য এইটুকু, হ্যাঁ, চার ভাগের এক ভাগ আনারস, এইটুকু আনারস আমি এখন পেস্ট করে নিব। আনারস, আনারসটা বাটলাম এই কাপের এক কাপ, এই ধরনের চার কাপের এক কাপ আনারস লাগবে। এই টাইপের এই এই সাইজে চার পিস ইলিশ মাছ রান্নার জন্য তেল যথারীতি পেঁয়াজটা দিই। স্টার্ট করলে বইল, পেঁয়াজটা নরম হয়ে গেছে, এখন দিলাম আনারস এক কাপ আনারস বাটা আর দিব মরিচ এক চামচ, আদা বাটা আর পেঁয়াজ বাটা এক চামচ। ভালো করে কষাইতে হবে, হাফ চামচ ধনে বাটা আনারস, এই ঝালটা একটু আর একটু বেশি দেবেন, কষা কষা হওয়া পর্যন্ত ঢাকনা থাকছে। প্রায় এক দেড় মিনিট যেটা কষা কষা হয়ে গেছে, পরে যে তেল উঠে আসছে তেল উঠলে বুঝতে হবে যেটা কষা কষা হয়ে গেছে। ইলিশ মাছ দিয়ে দিব, একটু কষানোর পরে তাকে ঝোল দিব মাছটা সিদ্ধ হওয়ার জন্য। একটু কষাবো, এই যে কষা কষা হয়ে আসছে, এখন একটু পানি দিব মাছটা একটু সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু একবার পানি দিইনি, আনারসের পানিতেই মাছটা যে সিদ্ধ হয়েছে, তারপরও একটু পানি দিব আর একটু সিদ্ধ হওয়ার জন্য। সেই সাথে কাঁচামরিচ ধনে পাতাটাও সিদ্ধ হয়ে যাবে। মরিচ আস্তে আস্তে আস্ত, কাঁচামরিচ পাঁচ সাতটা, ধনে পাতা 2 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম মাছটা সিদ্ধ হওয়ার জন্য। কাঁচামরিচটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, কাঁচামরিচ সিদ্ধ হওয়া দেখেই বুঝলাম, এখন একটু ঘি দিয়ে দিই। ঘি আর সরষের তেলের মিক্স একটা সমন্বয়ে একটা সুন্দর গন্ধ হবে। এখন আমি একটু সার্ভ করবো, আমি অত বেশি ভালো ডেকোরেশন পারি না, রান্না করতে পারি মোটামুটি, ডেকোরেশন অতভাবে পারি না। দুইজন খাইতে বসবে, তাই দুইজন, এত টেস্টি হয় এটা, এত টেস্টি যেটা জাস্ট না খাইলে বোঝা যাবে না যেটা কতটা মজাদার।